সে এখান থেকে সিগন্যাল দিয়ে দিয়েছে, রোড খুলেছে কিছুটা, এই সেই ল্যান্ডস্লাইডিং হয়েছে এখানে। বেসিক্যালি কি হয়, যখন বৃষ্টির জলগুলো ঝর্নার হয়ে এটা টুং ভিলেজ আসছে সামনে, এটা টুং ভিলেজ। এই এসে গেছি ফার্স্ট চেক পয়েন্ট, পুলিশ আউটপোস্ট, চেকপোস্ট। এখানে এবার পারমিটটা চেক করাতে হবে। যাই গিয়ে পারমিটটা চেক করে আসি। একটা আগে দাঁড়াই না ওই বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি থেং টানেল এর সামনে। একটা ইনসিডেন্ট হয়েছে স্মল, সেটা আমি তোমাদের ছোট্ট করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে তুং চেক পয়েন্টে আসলে পরে গোপ্রো কিন্তু ওরা জমা নিয়ে নিচ্ছে, আমারটাও নিয়ে নিয়েছে। কোনোভাবে ওদের কনভিন্স করা যাবে না। যদি তুমি লুকিয়ে আনো তাহলে সেটা তোমার ব্যাপার, কিন্তু তাও যদি ধরা পড়ে যাও তখন কিন্তু ফাইন প্লাস জেল। এটা ওনারা পরিষ্কার ওনাদের নির্দেশিকা যেটা রয়েছে সেটাতে দেখিয়ে দিল। আর কোনোভাবে গোপ্রো ড্রোন তুঙের পথ থেকে নিয়ে যাওয়া যাবে না, যদি থাকে তো ওখানে জমা করতে হবে, ফিরতি পথে তোমাকে ওখান থেকে এসে ওটা নিয়ে যেতে হবে। আর নেবে কীভাবে বলে দিচ্ছি, তোমাদের যে পারমিটটা করাবে তাতে যে ইয়েলো পেপার যেটা থাকবে ওটা এখানে ফাইনালি জমা হবে বেরিয়ে যাওয়ার টাইম, তখন তোমাকে ওরা গোপ্রোটা দিয়ে দেবে। এটা হচ্ছে এখানে সিকিম গভর্নমেন্টের নতুন রুল। মেবি কোনো ইউটিউবার এসে এখানে কিছু নেগেটিভ কিছু করেছে গোপ্রো দিয়ে বা কোনো কিছু করেছে, যেটা ওরা বলছিল যে ইউটিউবার কুছ আকে ইয়াহাঁ পে কুছ কিয়া, তব সে এই রুল চালু হো গিয়া। এই রুলটা বেশি দিনের নয়, মেবি হয়তো মেরে কেটে এক বছর হতে যাচ্ছে হয়তো, কারণ আমি কয়েকজনের ভ্লগ দেখেছি যারা গোপ্রো নিয়ে বা তারা ভ্লগ করেছে গুরুদংমারে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এবার এখান থেকে যা করার ফোনেই করতে হবে, তাই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, বিকজ এটা আমাদের দুজনের হাতে নেই। লীনা খুব ভেঙে পড়েছে সেটা স্বাভাবিক, কিন্তু আমাদের কাছ থেকে একটাই আমি জিনিস চাইবো, সাপোর্ট করো প্রচণ্ডভাবে, যাতে এই তুং টানেলের পথ থেকে আমরা খুব ভালোভাবে তোমাদেরকে সমস্তটা পোর্ট্রে করে দেখাতে পারি। আমার পিছনে এই মুহূর্তে রয়েছে তুং টানেল, আর এক্ষুনি আমরা এটার ভেতরে এবার ঢুকবো। তো যেহেতু অ্যাকশন ক্যাম জমা করে দিতে হয়েছিল আমাদেরকে, তাই জন্য অগত্যা ভয়েস ওভারই ভরসা, তো ঢুকে পড়লাম থিং টানেলে। ভাবা যায় একটা গোটা পাহাড়কে কেটে তার ভেতর দিয়ে নাকি আমরা চলেছি। এর সঙ্গে বলে রাখা ভালো, এই তুং টানেলটার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 578 মিটার, যেটা কি না 2018 জুন বর্ডার রোড অর্গানাইজেশনের তরফ থেকে এটা ওপেন করা হয়, এবং এই টানেলটাও বানিয়েছিল বর্ডার রোড অর্গানাইজেশন। এই টানেল আমাদের সিকিমের মধ্যে সবথেকে লংগেস্ট টানেল বলে নাকি জানা যায়। বেরিয়ে গেলাম রাস্তা, এখানে কিন্তু অনেকটাই সরু, আর নদীটাও পাশ থেকে বড্ড সমতলের মতো যেন বয়ে যাচ্ছে। হাওয়া কিন্তু প্রচণ্ড মুখে চোখে লাগছিল, সেটা বলাই বাহুল্য, অনেকটাই উপরে এসেছিলাম পাহাড়ের। রাস্তা সরু হলেও সেরকম ট্রাফিক কখনোই আমরা রাস্তায় পাইনি। ওয়েদার মোটামুটি সুন্দরই ছিল, আমরা এগিয়ে চলেছি টিকটিক করে, যেন কেননা ফিনিক্সকে আমরা বেশি প্রেশার দিতে পারছিলাম না। এরম করতে করতে উঠে আসলাম এই লোহার ব্রিজটার ওপর, ঘটাং 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 শব্দে একটু কেমন যেন ভয় ভয় লাগছিল। কিছুটা এগিয়ে এসে ডাউনহিল করে একটা জায়গা দেখতে পাই, অবশ্যই সেটা লীনার চোখে আগে পড়েছিল। লীনা আগে নেবে আমার এই ভিডিওটা করে দিয়েছে, সত্যি ও না থাকলে অনেক জায়গাতে নিজেকে বাইক চালিয়ে যেতে কেমন লাগে জানতেই পারতাম না। তো বন্ধুরা, এখন আছি চুংথাং এরিয়াতেই রয়েছি। যেহেতু অ্যাকশন ক্যামেরা নেই তাই আমি একদম ডে টু ডে বা মিনিট টু মিনিট আপডেট দিতে পারছি না, যতটা ফোন ক্যামেরা দিয়ে পসিবল সেটাই করছি। আর যেহেতু আর্মি এরিয়ার মধ্যে দিয়ে মানে ITBP বেস ক্যাম্পের মধ্যে দিয়েই তোমাদেরকে আসতে হবে, আর সেটা প্রায় 1.25 কিলোমিটার মতো লম্বা, তো ওখানে অ্যাকশন ক্যাম্প তো দূর, সেখানে মোবাইল বার করাটাও খুব রিস্কের। বাট আমরা রুলসটা মানছি, যেটা যেভাবে মেনশন করা আছে আমরা সেটা মানছি। আমরা ওই উপর দিয়ে যাচ্ছিলাম, তো আচমকা নিচে দেখলাম দু কয়েকজন বাইকার দাঁড়িয়ে আছে, দেখে আমরাও ওই পাশের রাস্তাটাতেই নেমে আসলাম। তো নেমে এসে এখানে একটুখানি
একটু মাইন্ডটাকে ধাতস্থ করছি, একটুখানি সেট আপ করছি, কারণ সব কিছু হিসেব গণ্ডগোল হয়ে গেছে। ওনারা বারবার একটা কথা বলছিলেন যে ঘুম না হয় আর ওয়াপস চলে জানা, মানে কতটা স্ট্রিক্ট এখন এই ব্যাপারটাতে। ড্রোনটা অ্যালাউড এ কারণেই নেই এখানে, অ্যালাউড নেই কারণ একদম আর্মি এরিয়ার সামনেই, চায়না বর্ডার, খুবই চায়না বর্ডার একদম কাছে, এটার একটা কারণ। ইস্ট সিকিমে কিন্তু এগুলোর কোনো মামলা নেই, কিন্তু ওখানে ড্রোন ওড়ানোর কিছু কিছু জায়গা পাবন্দি রয়েছে, রেস্ট্রিক্টেড রয়েছে। জিরো পয়েন্ট আর দুই দমমারের জন্যই ওনারা করেছেন। আমি বহুবার রিকোয়েস্ট করার পরে যখন শোনেননি, তখন ওখানে একজন অফিসার আমাদের দুজনকে, যেটা করে না সচরাচর, আমাদেরকে ভেতরে নিয়ে গেলেন ইনকোয়ারি রুমে। ওখানে নিয়ে গিয়ে উনি আলমারি খুলে দেখালেন যে 15-20 গোপ্রো অ্যাকশন ক্যামেরা রাখা, 2-3 ড্রোন রাখা। বললেন যে লিটারালি ওরা সার্চ করে, আমরা ভালোই ভালোই দিয়ে দিয়েছি। কোঅপারেট করে একটুখানি ব্লগটা যদি মনে হয় যে না ঠিক ভালো লাগছে না, তাহলে ডিসলাইক অপশান আছে, সেটা তোমরা করতেই পারো। আর যদি মনে হয় যে না, ছেলে মেয়ে দুটো তো চেষ্টা করছে, এভাবে না হোক ওভাবে, ওভাবে না হোক ওভাবে, যেভাবে হোক, তাহলে সাপোর্ট করো, সেই সব দিক থেকেও পুরো সিরিজটা, নট অনলি এই ব্লগের ক্ষেত্রে। আর আমার তো একটা জেদ চেপে গেছে যে এসছি যখন, আমার গাড়ি, আমাদের যে গাড়িটাকে নিয়ে এসছি না, ওকে বরফের চাকা দুটো একটু বরফে ছোঁয়াবো, এটা খুব খুব জেদ চেপে গেছে। মানে বলে না হিন্দিতে একটা কথা আছে যে আপ তো বাত মুছো পে আগে, সো একটু লম্বা হয়ে গেল বাইকটা, এর থেকে বেশি আর আমি কিছু ইয়ে করছি না, যতটুকু যা হবে একটু অ্যাডজাস্ট করে নিও, আর আমাদের এর থেকে যতটা সম্ভব চেষ্টা হবে তোমাদেরকে আমরা ইনফরমেটিভভাবে ইয়ে করার চেষ্টা করছি। যাই হোক, তো এখন একটুখানি এখানে আমরা সময় কাটাচ্ছি, তারপরে চলো সঙ্গে থেকো, সাথে থেকো, তোমরা রয়েছো এই মুহূর্তে মিস্টার অর মিসেস এর সাভারিতে, যেখানে একটাই কথা, রাইড, ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোর অ্যান্ড এক্সপিরিয়েন্স। আশা করি সিনেমাটিক শটগুলো তোমাদের ভালো লেগেছে। ওখানে সময় কাটানোর পর আবার আমরা উঠে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, লাচেন। লাচেন যেতে এখনও প্রায় 26 কিলোমিটারের একটু কাছাকাছি আমাদের ডিস্টেন্স বাকি ছিল। যেতে যেতে সবুজ পাহাড়গুলো দেখতে দেখতে মন ভরে যাচ্ছিল, দূর থেকে একটা ঝর্ণাও দেখতে পাচ্ছিলাম। এভাবে আবার একটা কাঠের পুল আমরা পেয়ে গেলাম, সেই কাঠের পুলটাতেও একই রকম আওয়াজ করে আমরা এগিয়ে যেতে লাগলাম। লিনাম পিছন থেকে মাঝে মাঝে বলে উঠছিল, কিছু হবে না তো লি, আমি হাসতাম। পুল শেষ করে রাস্তাগুলো প্রচণ্ড খাড়াই হতে শুরু করলো, ফিনিক্সের আওয়াজ সেটা বোঝাই দিচ্ছিল। ম্যাক্সড সেকেন্ড গিয়ার কিংবা থার্ড গিয়ার হলে খুব বেশি হলো, অধিকাংশ সময়তে ফার্স্ট গিয়ারই চালাতে হচ্ছিল, কিছু কিছু সময়তে সেকেন্ড গিয়ার। প্রেয়ার ফ্ল্যাগগুলো দেখতে দেখতে ভাবছি কখন সেই বরফ ঢাকা পাহাড় এরিয়াতে আমরা গিয়ে ঢুকবো, কিন্তু তার জন্য আমাদের এখনও অনেকটাই ওয়েট করতে হবে, আর এখনও অপেক্ষা করে আছে আরও অনেকটা জার্নি, আরও অনেকটা কষ্ট। এভাবে যখন অফরোডগুলো পেতে পেতে এগিয়ে যাচ্ছিলাম, মাঝে অনেক পেয়েছিলাম ওয়াটার ক্রসিং, যেমন এই ওয়াটার ক্রসিংটা, এটা অবশ্য অনেকটাই অল্প। এর আগের একটা ওয়াটার ক্রসিং আগের এপিসোডে তোমরা হয়তো দেখে থাকবে। এভাবে তো এগিয়ে যাচ্ছি, এসে দাঁড়িয়েছি আবার একটা লোহার ব্রিজের সামনে। এই ব্রিজটা যা আওয়াজ করেছে আমি নিজেই চমকে উঠেছিলাম, এগুলো বিয়ারও মেনটেন করে। এরমভাবে একের পর এক নাম না জানা গ্রামগুলো পেরিয়ে যাচ্ছিলাম, আর দেখে ভাবছিলাম এই বুঝি লাচেন আসলো, এটাই হয়তো লাচেন, এটাই হয়তো লাচেন, কিন্তু না, প্রত্যেকবারই আমরা ভুল প্রমাণ হচ্ছিলাম। কারণ একটা জিনিস, লাচেন আসলে প্রচুর ট্যুরিস্টের গাড়ি তোমরা দেখতে পাবে, সবুজ ঘেরা পাহাড়ের দুপাশে এরকম প্রেয়ার ফ্ল্যাগগুলো রাস্তার মোড়ে মোড়ে এমনভাবে আমাদের স্বাগত করছিল, সেটা একমাত্র আমরাই জানতাম, আর জানতো ফিনিক্সের চাকা দুটো। কোথার থেকে শুরু করে কোথায় এনে তাকে ফেলেছি, কষ্ট তাকে কম কিছু দিইনি বইকি, কিন্তু কখনোই সে আমাদের সাথে বেইমানি করেনি। হ্যাঁ, চলার শুরুতে এক পেট পেট্রোল খাইয়ে দিলেই এরকম ভ্যালির সামনে এসে দাঁড় করায়, শুধু বিশ্বাস করে তোমাকে তোমার বাহনটির সঙ্গে জুড়ে থাকতে হবে। জঙ্গল এখনও যথেষ্ট পাচ্ছি, গাছগাছালি সবুজ এখনও যথেষ্ট বর্তমান, মানে আমরা এখনও সেই অঞ্চলে প্রবেশ করিনি।
চলতে চলতে আবার একটা ছোট্ট গ্রাম পেলাম। হ্যাঁ, একটাই বাড়ির ছাদ প্রথমে দেখতে পেয়েছিলাম, ঘাড় ঘোরাতেই দেখলাম ডান দিকে আরও দু তিনটে বাড়ি হবে, সেটা নিয়েই নাকি একটা গ্রাম। এরকম অনেক ছোট ছোট গ্রাম, লাচেন, লাচুং, জিরো পয়েন্ট, ইমথাং ভ্যালি যাওয়ার পথে তোমরা পাবে, আর গুরুদংমারের দিকে যাওয়ার পথে পাবে অনেক আর্মি ব্যারাক। মাঝে মাঝে অনেক জায়গাতে আমাদেরকে ক্যামেরা বন্ধ করতে হয়েছে আর্মি বেস ক্যাম্পের জন্য, কারণ রাস্তাটা একদম বেস ক্যাম্পের মধ্যে দিয়েই গেছে। যেতে যেতে হঠাৎ খেয়াল করলাম বাঁদিকে উপরে তুষার ঢাকা পাহাড়, কিছুটা বরফ লেগেছিল, তখন আমাদের আনন্দ দেখে কে। আরেকটা কথা বলে রাখি, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এর উল্টো দিকে যে ঝর্ণাটা, সেই ঝর্ণাটা যখন বর্ষাকাল হয় এই ব্রিজের উপর দিয়ে নাকি বইতে থাকে। ভাবো কাণ্ড, বিয়ারও এত লোহার ব্রিজ, সেটার উপর দিয়ে নাকি ঝর্ণা বইতে থাকে। এইসব ভাবতে ভাবতেই কখন একটা অন্যরকম জগতে চলে যাচ্ছিলাম, কিন্তু গাড়ি চালাতে চালাতে কনসেন্ট্রেট এদিক ওদিক করলে তো হবে না, ভুলচুক হলেই কিন্তু দুর্ঘটনা। ওই হিন্দিতে কথা আছে না, আখ হাঁটি তো দুর্ঘটনা ঘাঁটি, এখানেও তাই। শীতকালে রাস্তাগুলো বেসিক্যালি পুরোটাই বরফেই ভরে থাকে, মাঝে চার চাকা যাওয়ার দাগটুকুই থাকে এই যা। তো শীতকালে যদি কখনো তোমরা রাইড করে এখানে আসো, খুব সাবধানে গাড়ি চলি। আমি একটা কথা মাঝে মাঝেই বলি, যখন খুব ঢালু থাকে কিংবা যখন প্রচণ্ড স্লিপারি থাকে, ব্রেক বা ক্লাচে হাত দিলেই শেষ। ব্রেক বলতে সামনে ডিস্ক ব্রেক, মারলেই সামনে গাড়ি কিন্তু স্কিড করে যায়, তাই ইঞ্জিন ব্রেক বলে একটা ব্যাপার আছে। মানে ফার্স্ট গিয়ারে ফেলে দাও, গাড়ি ফার্স্ট গিয়ারের যা গতিবেগ তাতেই গাড়ি নামবে, হ্যাঁ ইঞ্জিন অনেকটা রোর করবে। এই পন্থাটাতে কিন্তু আমি অনেক রকম ডাউন হিলগুলোকে আমি পেরিয়ে আসতে পেরেছি, ঠাকুরের কৃপায়, না আছার খেয়েই। ইস্ট সিকিমে এরকম অনেক রাস্তা পেয়েছিলাম, ঝাড়খণ্ডের নেতারহাটে গিয়ে এরকম অনেক কটা রাস্তা পেয়েছিলাম যেখানে রীতিমতো ইঞ্জিন ব্রেক করে যেতে হচ্ছিল। সূর্য তখন মাথার উপরে, ছাওয়াটা রাস্তার উপর পড়ছে দেখে লীনা খুব সুন্দর ভিডিওটা করেছে, খিদেই তো পেট চোচো করছে। সকালবেলা সামান্য চা আর অমলেট খেয়ে বেরিয়েছিলাম মনে হয়, আর কিন্তু পেটে কিছুই জোটেনি। তার মধ্যে অ্যাকশন ক্যাম্পটা পুলিশ অফিসাররা নিয়ে নামার ফলে মনটা আরোই খারাপ ছিল। মাঝে বেশ কিছু জায়গাতে আমরা চুপচাপ বসেও ছিলাম গাড়ি দাঁড় করিয়ে। এই বলতে বলতে আমরা লাচেনের অনেকটা কাছে চলে এসেছি, ওই দূরে পাহাড়ের কাছে ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে, ওটাই লাচেন। আবার একটা সাপের মতো বাঘ ঘুরে উপরে উঠে আসলাম। উপরে উঠে এসে প্রথমেই একটা গ্রাম পেলাম, নামটা দেখার আগে গাড়িটা নিয়ে অনেকটা এগিয়েছি, বুঝতে পারলাম না তবে এটা লাচেন নয় সেটা আন্দাজ করেছিলাম, কারণ লাচেনে প্রচুর হোটেল আছে, অনেকটা আমাদের মন্দারমণির মতো, বেশ সাজানো গোছানো। এরমভাবে যেতে যেতে হঠাৎ দেখলাম বিয়ারোর কাজ চলছে, লম্বা লম্বা শিক রাস্তায় খুব বিপজ্জনকভাবেই রাখা ছিল, খুব ছোট রাস্তা তো পাহাড়ি রাস্তা, তাই একটু বুঝে শুনে চালাতে হয়। আমি খুব লাকি যে এই সমস্ত বাঘগুলো আমি শুকনো রাস্তায় চালিয়ে উঠতে পারছি, বরফ থাকলে এবারে হয়তো আছার না খাওয়ার রেকর্ডটা রাখতে পারতাম না। এভাবে যেতে যেতে ওই বরফ ঢাকা পাহাড়গুলোকে আর দেখতে পেলাম না, কিন্তু পেলাম আবার একটা জলপ্রপাত, আর পেলাম বিহারের সেই লোহার তৈরি ব্রিজ, যা আওয়াজ হয় বাপরে বাপ। যেতে যেতে এবার দেখলাম যে পাহাড়ের একদম দেয়ালটা আমাদের বাঁদিকে চলে এসছে, আর খুব ভাঙাচোড়া, মানে ওখান থেকে অনেক সময় ল্যান্ডস্লাইড হয়ে থাকতে পারে। এরপরেই একটা গ্রাম পেলাম, এখান থেকেই লাচেনের শুরু হচ্ছে, বা লাচেনের আউটস্কার্ট বলতে পারো। লাচেন ঢোকার আগেই একটা আইটিবিপির বেস ক্যাম্প পড়ে, তোমরা কিন্তু ভুলে ওখানে কিন্তু ক্যামেরা চালিও না। আর লাচেন ঢোকার আগে পড়বে লাচেন চেকপোস্ট। আমি একটুখানি অখেয়ালে গাড়ি নিয়ে এগিয়ে গেছিলাম, লীনা বরাতে দাঁড়িয়ে ওখানে পারমিট চেক করিয়েছি, তুং চেকপোস্টের পরে লাচেন চেকপোস্ট প্রথম আসবে। এভাবে যেতে যেতে কিছুটা অধৈর্য হয়ে গেছিলাম, তখনই দেখলাম সামনে বরফ ঢাকা পাহাড় আর তার গা বেয়ে একটা জলপ্রপাত নেমে এসছে। আমি যখন 2016 সালে লাচেন এসেছিলাম তখনই মনাস্ট্রিটা দেখেছিলাম, তখন এতটা ভালো ছিল না, ছোট্ট কুঁড়ে ঘরের মতো ছিল, এখন অনেকটা সাজিয়ে গুছিয়ে নিয়েছে। ওটা দেখেই বুঝতে পারলাম লাচেন ঢুকে গেছি, অবশেষে এবার রুমে যাওয়ার পালা। সো গাইজ, উই আর এট নাও লাচেন।
লাচেনে আমরা লাকিলি একটা মানে হোটেল পেয়ে গেছি, আর সেটার জন্য পুরোপুরি কৃতিত্ব হচ্ছে এই ম্যাডাম, হোটেল খোঁজ করে রিজনেবল প্রাইসের মধ্যে সেটা জোগাড় করেছে। অ্যাজ এ রাইডার আর অ্যাজ এ ট্রাভেলার আমাদের কাছে এটা সর্ব। হোটেলের নামটাই আমি বাইরে দেখতে পেলাম না। হোটেলের নাম হচ্ছে সোলামো। তাহলে আমি ঠিকই দেখেছি, সোলামো লেক হোটেল সোলামো। এখন জাস্ট পৌঁছালাম, লাগেজ টাগেজ রেখে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একটা রেস্ট নিতেই হবে, বিকজ প্রচণ্ড এক্সস্টিং হচ্ছে ব্যাপারটা, যেহেতু কালকে আমাদের একটা বিগেস্ট রাইড রয়েছে। তারপর একটু বিকালের দিকে বেরোবো লাচেন ঘুরতে। ছোটো প্ল্যান আছে তো, ওকে তো চলো তোমাদেরকে একটু রুমটা সামনের থেকে একটু দেখাচ্ছি। এই হচ্ছে রুম, এই বেড, খুবই কোজি। সোজা গেলে বাথরুম, এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে যেখানে অলরেডি আমাদের জিনিসপত্র চড়ে গেছে। সোজা গেলে বারান্দা, আর বারান্দার বাইরেই একটা ভিউ আছে সেটাও দেখাচ্ছি। এখানে একটা আলনা দিয়েছে, আলনায় আমরা জামাকাপড় রেখেছি। কি সুন্দর সুন্দর হোটেলগুলো দেখো পাশে। এবারটা পুরোপুরি পয়দল করছি। এই হচ্ছে আমাদের হোটেল সোলামো, হোটেল সোলামো। সোলামো লেক তো যেতে পারবো না, আমরা রয়েছি ওই যে এই যে জানলাটা দেখছো, তার উপরে একটু ছোট ছোট আলো দেখতে পাচ্ছো, এইখানে আমরা। কি কিনলে তো আলোতে আসো, কিছু বাবারে কি কি কিনলে বলো। এই যে এইগুলো নিলাম, সব যারা কলিগস আছে, বিয়ের বন্ধুরা আছে তাদের জন্য, মালিকের জন্য, ভগবানের জন্য এই ভেট চাবিরি। আর দেখছি যদি কিছু নতুন নতুন পাই। জোত্তার মার্কেটিং চলছে, পাটি মার্কেটিং চলছে, বেশ আলো আধারি সুন্দর লাগে দেখতে। পেট্রোল পাম্পটা নেই, পেট্রোল তোমাদের ভরতে গেলে মানগাং থেকে ভরে আস। কি আনতে যাচ্ছিস? আচ্ছা যাও নিয়ে আসো। লিনা পপকর্ন কিনলো, হাতে মোমোর প্যাকেট নিয়ে, পার্স নিয়ে, জয় বাঙালি জয়। একটা বাজারে বাইগুলো ভালো তো। এ বাবা কি সুন্দর মুখটা, আরেকবার ইস। হেভি মার্কেটিং হলে হেভি হেভি মানে প্রচুর কিনেছি, প্রচুর জিনিসপত্র কিনেছি, মানে একটা প্লাস্টিকেই সব ধরে গেছে। আর চিট 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 বৃষ্টি হচ্ছে হালকা হালকা। বৃষ্টি কালকে হলে কি হবে? তাও যাবো, তাও যাবো, চোখের এক্সপ্রেশনটা দেবে তাও যাবো। তো এখন আমরা আমরা ব্যাপক অ্যাক্লামেটাইজ হয়ে গেছি, মানে এখন আমাদেরকে ছেড়ে দিলে চড়ে এভারেস্ট উঠে যাবো। বিশাল অ্যাক্লামেটাইজ হয়ে গেছে। এখন হোটেল যাচ্ছি, তো হোটেলে যে সিঁড়িটা মানে আমরা একদম টপে আছি, ওখানে ইউজুয়াল ট্যুরিস্টরা ওখানে উঠে নিল, তাদের নিচেই দরকার। টিপস দিই দাও, সিরিয়াস। সেটা হচ্ছে যে যখন আসছেন বাইকে আসছেন বা নিজেদের গাড়িতে নিজেরা ড্রাইভ করে, তখন একটা দিন অ্যাটলিস্ট একটা স্ট্যান্ড রাখবেন যখন প্রপার রেস্টটা দরকার। আপনি যদি এসেই হুস করে দেখেই চলে যাব করেন, শরীর খারাপ মাস হবেই। শরীর খারাপ আমাদেরও হবে না আমি বলছি, বাট আমরা সময় দিয়েছি এখানে এসে, আজকে একটা প্রপার রেস্ট আমরা নিয়েছি, এটা কিন্তু নিতেই হবে। তার অন্ধকার হয়ে গেছে, আবার একটু আলো দিন। ইন শর্ট, when you come to Lachun, then acclimatize yourself. এই দেখো ম্যাডাম খরিদারি করে চলছে, ম্যাডাম খরিদারি করে চলছে, মাথায় একটা সান্টা টুপি পরেছে, কালো সান্টা টুপি। এটা ওই টুপি না 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 না, এটা এইসব টুপি আমারই না, বললে হবে না। হ্যাঁ মুখও ভেঙচাচ্ছে, একটু আলোর দিকে মুখটা ভেঙচা না। ওনাদের কেন বলবো, ভালো দর্শক আমাদের, দর্শক তো জানেন না, এটা আমাকে করছিস, দর্শক জানে সিক্রেট।